morning guys and welcome back to my channel. Asha kori apnara shobai khub bhalo achen, din ta khub positively shuru korechen. Positive words, positive thoughts and positive feelings. Be honest with whatever you do, think and speak good for others, keep your karma clean, be happy with whatever you have. Hoye geche shagal shagal revision. Etai hocche life er mool mantra. Follow kore jan, khub bhalo thakben. To din ta jemon progress korbe definitely apnader shobai share korbo. Shiv bhajan cholche, ektu pore thakur dekhiye dicchi. তো আজকে দুটো ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে, ইম্পর্টেন্ট ব্যাপার ইন দ্য সেন্স দুটো টপিক, মানে আপনাদের কমেন্ট থেকেই নিয়েই বলছি, একটা ঠিক আছে অতটা ইম্পর্টেন্ট নয়, আবার ইম্পর্টেন্টই, বাট আরেকটা খুব মানে ম্যাটার অফ কনসার্ন। তো আগে আমি যেটা আনন্দের ভালোর ব্যাপার সেটা আগে বলে নিই, তারপরে দুঃখের কথাটা নিয়ে আসছি। তো কালকে মৌদি আমায় জিজ্ঞেস করেছিল, করেছিলেন রাদার, যে আমি এইগুলো কেন পড়ি, মানে এগুলো কী এবং আমি কেন পড়ি। নেলপলিশ করতে ভুলে গেছি, মানে টাইম পাইনি, পড়ে না বাস। তো এইগুলো মোদি আপনার জন্য বলছি, এগুলো সব হচ্ছে ক্রিস্টাল ব্রেসলেটস, এগুলো প্রত্যেকটা ক্রিস্টালের ব্রেসলেট। আমি পড়ি কারণ আমি ভীষণ ভালোবাসি, আই লাভ ক্রিস্টালস। আমাকে যেই ক্রিস্টালগুলো যখন যেরকম অ্যাট্রাক্ট করে আমি সেভাবে সেগুলো পড়ি। এগুলো খালি পড়ে নিলেই হবে না, এগুলোকে চার্জ করতে হয় উইথ মন্ত্রাস, উইথ রেকি, উইথ পাওয়ার। তো এইগুলোর চার্জটা আমি নিজেই করে নিই, কারণ যতই বলুক যে চার্জ ব্রেসলেট বিক্রি হয় এই হয়, হতে পারে হয়তো ওনারা চার্জ করে পাঠান, মানে অনলাইন যদি কেনেন, কিন্তু যতক্ষণে ও আপনার কাছে পৌঁছবে এর হাত ওর হাত হয়ে হয়ে তো ভাইব্রেশনস চেঞ্জ হতে থাকে। তো সুতরাং নিজের ভাইব্রেশন দিয়ে যদি সিস্টেমটা জানা থাকে তো নিজের ভাইব্রেশন দিয়ে এটাকে চার্জ করে নিতে হয়। তো আমি আমারটা রেগুলার চার্জ করি, এইগুলো একটা। এবার এটা মানে এই এক একটা ব্রেসলেট অনেক বিভিন্ন কাজে লাগে, যেমন ধরুন এটা যেটা পয়সার সঙ্গে ক্যাৎসাই এইসব আছে, এটা কিন্তু এভাবে পাওয়া যায়নি, ইন্ডিভিজুয়াল ছিল। আমি এটাকে নিজের মতো করে কম্বিনেশন কম্বিনেশন করে বানিয়ে নিই, চেঞ্জ করে করে। তো এবার মানে আমার মন থেকে যখন মনে হয় যে আমার এটা ভাল, মানে এরকম একটা সিচুয়েশান আছে বা আমার এই মানে জিনিসটা ঠিক করা দরকার বা কিছু, তো আই কিপ চেঞ্জিং মাই ব্রেসলেটস। কখনও কেটে বার করে আবার নিজের মতো করে গেঁথে নিই, বা আমার কাছে এটা ছাড়াও আরও এগুলো ছাড়াও আরও অনেক প্রচুর ব্রেসলেট আছে, মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়তে থাকি যখন যেই টাইমটা আমার যেরকম পড়ার মনে হয় সেরকম। তো এবার এগুলো হিলিংয়ের কাজ করে, কেউ ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জন্য পড়ে, কেউ শারীরিক কোনো কন্ডিশনের জন্য পড়ে, কেউ মেন্টাল পিসের জন্য পড়ে, কেউ জাস্ট রিলিজিয়াস মানে আপনার আধ্যাত্মিক ব্যাপারের জন্য একটু মানে মনটাকে আরও বেশি পায়াস করার জন্য, রিলিজিয়াস করার জন্য পড়ে, প্রচুর কিছুর জন্য, ক্যারিয়ারের পড়াশোনার জন্য আছে, ফাইন্যান্সিয়াল ব্যাপারের জন্য আছে, ক্যারিয়ারের জন্য আছে, স্টেবিলিটির জন্য আছে, গ্রাউন্ডিংয়ের জন্য আছে, প্রোটেকশনের জন্য আছে, ফ্যামিলি ভালো থাক মানে ফ্যামিলি লাইফের জন্য আছে, বিভিন্ন আসপেক্টের জন্য বিভিন্ন রকমের ব্রেসলেট। এবার অনেকে আমরা যেমন অনেকে অ্যাস্ট্রোলজিক্যাল রিংস পড়ি, এই যে আমার হাতে যে রিংসগুলো দেখছেন এগুলো কোনোটাই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রিং বলতে পারেন, বাট এগুলো সব মানে আমার নিজের যখন যেই ভাইব্রেশনটা আমাকে অ্যাট্রাক্ট করে, যে স্টোনটা আমার ভালো লাগে, মনে হয় যে আমার কালারটা ভালো লাগছে বা কিছু হচ্ছে, আমি পড়িনি। আমি কিন্তু কোনো জ্যোতিষ দেখিয়ে বা কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে কোনো স্টোন পড়িনি, আজ অব্দি পড়ি না, মানে এখন পড়ি না। তো আগে একদম ছোটোবেলায় আমার খুব ঠান্ডা লাগতো, তখন যেরকম হয় ঠাকুমা বেঁচে থাকাকালীন, তো উনি কারোর সঙ্গে একটা কথা বলে বলেছিলেন মুনস্টোন পড়লে ঠান্ডা লাগে না, মানে আমার অদ্ভুত একটা ব্যাপার হতো প্রত্যেক দিন, মানে এটা হতো একদম ছোটোবেলায়, ধরুন 10-12 বছর অবধি সকালবেলা ঘুরতে ঘুরতে হাঁচতে শুরু করতাম, অন্তত 50 থেকে 100টা হাঁচি দিতাম কনস্ট্যান্ট, ব্যাস তারপর সারাদিন আর কিছু না, মানে ওটা হতোই। তো তখন একজনকে জিজ্ঞেস করেছিলেন, তো সে বলেছিলেন মুনস্টোন পরিয়ে দাও হাঁচি কমে যাবে বাচ্চার। তো সত্যি কিন্তু কাজ হয়েছিল, মিথ্যা কথা না। তো এনিওয়েজ, তো তারপর থেকে আর কোনো অ্যাস্ট্রোলজির দেখি কোনো স্টোন পড়াটা না, বাট আমি আমার এটার মানে এইটা আমার একটা লাভ বলতে পারেন, এই ক্রিস্টালস ব্যাপারটা বা এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করা। তো সেই জন্য আমি আমারটা নিজেই নিজেরটা প্রেসক্রাইব করি, নিজেই করে নিই, গুড্ডুকেও আমি পড়িয়ে দিই যখন যেরকম মনে হয়। তো এগুলো এটা এক একটা জিনিসের জন্য এক একটা ক্রিস্টাল কাজ করে, তো সেই হিসেবে পড়েছে। হ্যাঁ, তো পড়া ভালো, মানে নিজের মনের কনফিডেন্সও বেড়ে যায়, মানে মনে হয় আপনি খুব সব দিক দিয়ে সেফ প্রোটেক্টেড, এটা একটা ব্যাপার। তো সেই কারণে করি, আরও কিছু অর্ডার দেওয়া আছে খুব শিগগিরই চলে আসবে, তখন দেখাবো। মানে আমি এটা ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করতে থাকি, পড়তে থাকি যেরম যেরম আমার মন চায় বা আমার বডি চায়, তো সেভাবে আমি ভাইব্রেশন অনুযায়ী সেগুলো করি এবং নিজে নিজেকে এগুলোকে রিচার্জ করেন। তো ঠিক আছে, এরপরে যদি আপনার আর কিছু জানার থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। তো এই তো গেল ভালো কথার উত্তর।
আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলার আছে মোদির, আপনি কিনে আপনিও শুনেছি একটা দুটো পরেন, মানে একটু বুঝে পড়বেন, মানে ঠিকঠাক জায়গা থেকে নিয়ে পড়বেন, স্টোন যেন হয়, প্লাস্টিক যেন না হয়, কারণ এগুলো কিন্তু কোনোটাই স্টাইল করার জন্য নয়, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। যেমন একটা কার্নেলিয়ান, এটা টারকোয়েজের সঙ্গে ক্যাটস আই, ওই টাইগার আই রয়েছে, এটার মধ্যে সিট্রিন আছে, আর তার সঙ্গে স্মোকি কোয়ার্টজ, এটা স্নেকের সার্পেন্টাইন, এটাকে বলা হয়, এটা ইয়েলোটা সার্পেন্টাইন, এটা যেমন টার্মেলিন, রোজ কোয়ার্টজ আমরা সবাই জানি, অ্যামেথিস্ট। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে যখন যেরকম লাগে আমি চেঞ্জ করে করে পড়তে থাকি নিজের ভালো লাগে। তো এই হলো ব্যাপার। আর এই হাতে আমার একটা আছে যেটা দেখেছেন, এটা হয়তো খেয়াল করে থাকবেন, এটার মধ্যে সব মানে ঠাকুরের এবং এইসব ওইসব লাকি চান্স দেওয়া আছে, শিবের ত্রিশূল, কৃষ্ণ ঠাকুরের ফেদার, তুলসীর ঘট, এই তুলসী বলছি মহালক্ষ্মীর ঘট, তুলসী ওম, এগুলো সব তৈরি করা, ড্রিম কাচার শ্রীয়ন্ত্রা, এগুলো সব ওইভাবে আমি ঘেটে ঘেটে কিনে কিনে বানিয়েছি, পদ্মফুল, শাঁখ, মানে এগুলো সবই আমাদের রিলিজিয়নের জিনিসপত্র আছে, লাকি চান্স, গুড সিম্বলস, মানে গুড লাক সিম্বলস। তো এই হলো ব্যাপার। এবার আসল কথা হয় আরেকটা, যেটা ইম্পর্টেন্ট দুঃখের একটা ব্যাপার, সেটা হচ্ছে কালকে আমাকে পম্পিও, ও আমার সাবস্ক্রাইবার, খুব ভালো, মানে ওর সঙ্গে মানে আমাদের একটা সম্পর্ক আমার হয়ে গেছে। তো কালকে ওর কমেন্টটা পেয়ে সত্যি মানে আমি কিছু বলার নেই, মানুষ কত নিচে নামতে পারে সত্যি সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল, আপনারা হয়তো কমেন্টটা পড়ে থাকলে বুঝতে পারবেন। তো ওদেরই পাড়ায় কোনো এক ভদ্রমহিলার বাড়ির গাছ সবসময় ওভারহেড তারগুলোই লাগে ইলেকট্রিকের, এবং তাতে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট প্রত্যেক অনেকবার হয়েছে। তো ওনারা প্রত্যেকেই, পাড়ার সকলেই অনেকবার বলা সত্ত্বেও উনি শি ডাজেন্ট পে হিট টু এনি অফ দ্য ওয়ার্ডস, উনি ওনার মতন চালান, নিজের ইচ্ছে মতো হয় আমি গাছ থাকবে, কারোর সঙ্গে উনি কথাও বলেন না, মেশানো না, এবং বলতে গেলে ঝগড়াঝাটি করেন। তো ওনার বাড়ির গাছ যে অন্যদের লাইফের একটা এত বড় ক্ষতি করছে, এত বড় বিপদ হচ্ছে বারবার, তো উনি তার জন্য এতটুকু বদল না, মানে একেবারেই পাত্তা দেন না ব্যাপারটা। তো এরমভাবে চলছিল। তো গতকাল বা দুদিন আগে হয়তো একটু ঝোড়ো হাওয়া হওয়ায় সেই গাছের ডাল লেগে কোনো একটা ওভারহেড তার ছিঁড়ে যায়, মাটিতে পড়েছিল, এবং একটু গরু ওখানে গ্রেস করতে আসছে আশেপাশ থেকে হাঁটাচলা করতে গিয়ে, অবভিয়াসলি ছেঁড়া তারে পাটা লেগে গেছে বা কিছু একটা হয়েছে, ইলেকট্রিকিউটেড হয়ে ছটফট করতে করতে ওখানেই মরে যায়, এবং সেটি সেই মৃত্যুর যে ঘটনাটা যেভাবে ঘটে পম্পি দেখেছে। এবং অবভিয়াসলি যে কোনো কেউ আমরা ওগুলো দেখলে ঠিক থাকতে পারি না, ও তিন চার দিন ধরে খুব নিজেও ভুগছে, না খেতে পাচ্ছে না কিছু, মানসিক একটা অশান্তি স্বাভাবিক, চোখের সামনে ওরকম দেখলে যে কজন মানুষ আছে আমরা, আমাদের তো অস্বস্তি হয়। এবার দেখুন, এই প্রসঙ্গে আরও প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা চিকেন খাই কেন, আমরা পাঁঠা খাই কেন, এগুলো সব ফালতু মানে তর্কের প্রশ্ন, এইগুলোর সঙ্গে এটার কোনো কম্প্যারিজন আসে না। আসলে তো আমরা গাছপালাও খাই, ফলও খাই, ভেজিটেবল খাই, প্রাণ তো সবাই মধ্যেই আছে, সেগুলো তো খাই, এগুলোর কোনো জাস্টিফিকেশান নেই, যে যেটা খায় খাওয়ার সঙ্গে এটাকে কম্পেয়ার করে লাভ নেই। হ্যাঁ, এক্সকিউজ মি, ছেড়ে দিতে পারলে তো ভালো, আমি মাঝখানে চেষ্টা করেছিলাম, হয়তো আমি আবার একবার চেষ্টা করে ছেড়ে দেবো, আস্তে আস্তে ভেজিটেরিয়ান হয়ে যাবো, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তার জন্য অন্যরা সবাই এই অন্যায়গুলো করা বন্ধ করে দেবে, এটা তো না, তাহলে আর মশা কামড়ালাম না, মশা মারি কেন, কোনো একটা পোকামাকড় আমাদের কামড়ালাম না, তাদের মারি কেন, ছেড়ে দিতে পারি, জায়নিজম ফলো করলেই তো হয়, ও থাক না আমরা লাফি লাফি ডিঙিয়ে ডিঙিয়ে চলে যাবো, যেই ধর্মের যেই ক্ষমতা, আমাদের ক্ষমতা নেই সেটা বললে হবে না। তো এটার সঙ্গে এটা কম্পেয়ার করে লাভ নেই যে আমরা মাছ কেন খাই, ডিম কেন খাই, মুরগি কেন খাই, পাঁঠা কেন খাই, মানে স্টুপিড কোয়েশ্চেন্স। এখানে যদি এইটা এই প্রাণী নিজেদের একটা অ্যানিমাল লাভার বলছেন, তাহলে এইগুলো সহ্য করতে পারছেন না, এটা করছেন কেন, শুনুন কোন ধর্মে কে কী খায়, আমরা কী খাই, সেটা এখানে মানে বিচার করার ব্যাপার না। ঘটনাটা হচ্ছে যেটা ঘটেছে সেটা ডেঞ্জারাস, একটা জলজান্ত জীব সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে তো খাওয়ার উদ্দেশ্যে মারা হয়নি, সেই একটা জলজান্ত জীব, এবং সব থেকে বড় কথা যেটা আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা নেচারের একটা সার্কেল, আমরা সবাই জানি, এভাবেই চক্রটা ঘুরতে থাকে, এক একজন এক একজনকে খায়, সেভাবেই সে বেঁচে থাকে। তো এটার সঙ্গে এটার কম্প্যারিজন নেই, আমি বলে রাখলাম আকবারই এই জন্য যে অনেকেই থাকবে এখানে একটা প্রশ্ন করে ফেলতে পারে, মানে ভাবলাম যে কী প্রচণ্ড এডুকেটেড, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিল, এটার সঙ্গে এটা ধরে লাভ নেই, তাহলে তো সব খাওয়া দাওয়া ছেড়ে দিতেই হয়, কেউ কিছু খেতে পারবে না। তো এনিওয়েজ আমি এটার কথা বলছি, একটা গরু হেঁটে যাচ্ছে, এটা অবলা জীব, সে কারেন্টে ইলেকট্রিকিউটেড হয়ে মরে গেল একজনের নির্বুদ্ধিতার জন্য, তো এটা তো মেনে নেওয়ার ব্যাপার নয়, এটা মানে ননসেন্স, মানে আজকে গরু হয়েছে, ওখানে একটা ছোটো বাচ্চা থাকতে পারতো, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলে রাস্তা দিস তারও হতে পারতো, তো এটা দায়টা কে নেবে, যার গাছ সেই তো নেবে,
এত বলার পরে সে যখন শুনছে না তো আমার মনে হয় এটাকে সব থেকে আগে পাবলি সিএসসিতে কমপ্লেন করা উচিত সবার আগে। তোমরা অনেক চেষ্টা করেছো যদিও জিনিসটা উনি ভালো কথার মানুষ নন শুনছেন না, তো সবার আগে সিএসসিতে পুরো জিনিসটাকে একদম সিরিয়াসলি কমপ্লেন করো, তারপরে যদি কাজ না হয় অবভিয়াসলি লোকাল থানায় গিয়ে এফআইআর করো। কারণ এইটা একটা এমন একটা ব্যাপার এগুলোকে তো ছেড়ে দেওয়া যায় না। আজকে একটা অবলা জীব গেছে, এরপর একটা মানুষ যাবে, যার তার যখন তখন সাংঘাতিক বড় বিপদ হয়ে যেতে পারে। তার মধ্যে এখন এরকম বৃষ্টি হচ্ছে, তো ওখান থেকে সারাক্ষণই তারটা যদি কাটা পড়ে থাকে, ওর উপর জল পড়তে থাকে, পুরো এরিয়ার আশেপাশে যে কোনো লোহার জিনিস, ল্যাম্পপোস্ট হোস, সমস্ত ইলেকট্রিকেটেড হয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। তো সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। উনি কি বলছেন, উনি কার সঙ্গে ঝগড়া করছেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট, এটাকে থামানো দরকার। তো সুতরাং সবার আগে ইলেকট্রিক অফিসে জানাও, তারপরে এফআইআর করো, এবং তার সঙ্গেও আমার মনে হয় পাড়ার কিছু লোকজন নিয়ে ওনার বাড়িতে চড়াও হয়, দরকার হলে জবরদস্তি করে গাছটা কেটে দিতে হবে, এছাড়া আর কিছু করার নেই। ভালো কথা যে শুনবে না তাকে এভাবেই শোনাতে হবে। তো আশা করছি তোমরা ডেফিনেটলি নিজের জিনিসটাকে সলভ করে নিতেই পারবে ব্যাপারটাকে। অল দ্য বেস্ট, আশা করছি ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আর আপনাদেরও বলবো যদি আপনাদের মনে হয় এখানে অন্য কিছু ওয়ে আছে যেটাকে ভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, প্লিজ জানাবেন, তাহলে ওর পক্ষে একটু সুবিধা হবে। ও অনেকভাবেই ডিল করার চেষ্টা করছে এবং ওর কথা লোকজন ওখানে শোনেও বোঝাই গেল যে খুব পজিটিভ পার্সন, ওর কথার একটা দাম আছে। কিন্তু তার সত্ত্বেও ইনি এতটাই মানে আনএডুকেটেড, আনসিভিলাইজড আমি বলবো, যে এগুলোকে ওনারা পাত্তা দিচ্ছেন না। তো অবভিয়াসলি এটার এগেনস্টে একটা স্টেপ তো নিতেই হবে। তো আপনারা সবাই জানাবেন আর কী করা যেতে পারে। তো ঠিক আছে, এখন এই অবধি, তো চলুন ঠাকুর দেখাচ্ছি, ভগবান করুক মানুষ একটু মনুষ্যত্ব তার মানুষের বাড়ুক, একটু ভদ্রসভ্য হোক, একটু লোকের জন্য চিন্তা করুক, জীবের জন্য চিন্তা করুক, সবসময় নিজেকে নিয়ে নিজের স্বার্থে এভাবে চললে তো আর কিছু বলার নেই। এমনিতেই আমরা ধ্বংসের মুখে আছি, এক এক সময় এক এক রোগ, এক এক অশান্তি, এক একটা প্রবলেম চলছে। এটা শুনলাম মানে নভেম্বরের মধ্যে নাকি সাংঘাতিক বড় ভূমিকম্প আসতে চলেছে, যেটা দেশটাকে আরও অনেকটা বিপদের মুখে ঠেলে দেবে। বিকজ চাঁদ অনেকটা মাটির কাছাকাছি চলে এসছে, অনেক হাজার মাইল নেমে এসেছে, এবং তার সঙ্গে একই আশেপাশে অ্যালাইনমেন্টে মার্স এসে গেছে। তো সেটা নাকি একটা ডেঞ্জারাস জিনিস, প্রচুর রক্তক্ষয় সিম্বলাইজ করে। তো জানি না, নভেম্বরের মধ্যে নাকি ভয়ানক ভূমিকম্প আসতে চলেছে, যাতে প্রচুর প্রচুর জায়গার মারাত্মক ক্ষতি হবে। ভগবান করুক জিনিসটা না হোক, আমরা তো সবসময় প্রে করবো ডেফিনেটলি। আমি তো এটা জানার পর থেকে প্রে করছি যেন এই বিপদ আর না হয়, একটার পর একটা মানুষ একটু শান্তি পাক, একটু ভালো থাকুক। তবে হ্যাঁ, পৃথিবীটা সকলের, এই জায়গাটা ভুলে গেলে চলবে না যে খালি মানুষ থাকবে আর কেউ থাকবে না। নিজের ইচ্ছে মতো নেচারকে নষ্ট করছি, গাছপালা কেটে দিচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, এটা ওটা বানিয়ে দিলাম, যা হোক এটা করে দিলাম, লাভ নেই। দেখছেন দূষণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এত গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে শুধু এইসব কনস্ট্রাকশনের জন্য। কোনো খেলার মাঠ নেই, গ্রিনারি নেই, সর্বনাশ হয়ে যাচ্ছে চতুর্দিকে, জন্তু জানোয়ারের কোনো শান্তি নেই, এই নেটওয়ার্কের জন্য পাখি দেখা যায় না, আজকাল চড়াই টড়াই পাওয়াই যায় না। তো আমরা নিজেদের ভালো করতে গিয়ে যত সায়েন্স ডেভেলপ করছে ভালো করুক, নিজেদের সুবিধার্থে আমরা অন্যদের জীবন শেষ করে দিচ্ছি, এটাও এতটাও ঠিক না। কারণ পৃথিবীটা সকলের, এই কারণেই নেচার বুঝিয়ে দিচ্ছে এই করোনা দিয়ে এত রকমের রোগ দিয়েছে। দেখেছো পৃথিবীটা খালি তোমাদের নয়, ক্ষমতাটা সেই নেচারের হাতেই আছে। তো নেচারের ব্যালেন্সটা গিয়ে কিছু করে কোনো লাভ নেই। আর এই যে সাধারণ মানুষের বুদ্ধিগুলো যে লোপ পাচ্ছে, ও হচ্ছে হোক ওর হচ্ছে আমার কি, এইগুলো থেকে বেরিয়ে নিজে যে মানুষ সেটা প্রমাণ করার একটু চেষ্টা করে দরকার, মনুষ্যত্বটা একটু বাড়ান। আলটিমেটলি চলে যাওয়ার সময় এটা চেষ্টা করবেন যেন নরককে যেতে না হয়, কর্মটা নিজের ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের মতো মানুষদের বলছি, যারা একটা সামান্য গাছের ডাল নেই সঙ্গে একটা জীবনের তুলনা করেন, যদিও গাছেরও প্রাণ আছে, বাট সেটা যখন হানি করছে সেটা কেটে দেওয়া উচিত। আর আমাদের জীবনেও হাতে পায়ে যদি কোথাও কোনো রকমের রোগ হয়ে যায় বা ক্যান্সার হয়ে যায়, চেষ্টা করা হয় সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে, অ্যাম্পুট করে দেওয়া হয়, আদারওয়াইজ সেটা সারা শরীরে ছড়াবে। তো একটা গাছের ডালের জন্য যদি এতগুলো প্রাণ নষ্ট হয়, এত বড় ক্ষতি হয়, 100% সেই গাছের ডালটা কেটে দেওয়া উচিত। সেইটুকু বিবেচনা যদি মানুষের না থাকে, তো তারা মানুষের পরিচয় কী করে বেঁচে আছে আমি বুঝতে পারছি না। এনিওয়েজ, আশা করছি জিনিসটা সলভ হয়ে যাবে। চলুন ঠাকুর দেখাচ্ছি, ভজন হচ্ছে। জয় শিব শক্তি, জয় মাখানে দিন তারা মাখ। আশা করি সবাইকে সবুদ্ধি দেবেন, সবাই ভালো থাকবে, সব বিপদ কেটে যাবে। তো ঠিক আছে, এখন এই অবধি খুব ভালো থাকুন, দিনটা খুব ভালো করে কাটান, যেরম যেরম প্রোগ্রেস করবে ডেফিনেটলি আপনার সঙ্গে শেয়ার করবে, টেক কেয়ার। আর এখন
ড্যাডি বাচ্চাদের নিয়ে একটু থার্ড ফ্লোরে গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছে, তো এখন এই টাইমটা আমার ফাঁকা, লাঞ্চ হয়নি এখন, একটু পরে করবো, এখন বাজে প্রায় 1:45, একটু দেরিতে, তো আধ ঘন্টা পরে লাঞ্চ করে নেবো। তো দেখাচ্ছি আজকে মানে এই সময়টা কী আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো সেদিন গুড্ডু গেছিলো আমাদের ফ্ল্যাটে, বলেছিলাম না যে আমার শরীরটা খুব খারাপ ছিল, গিয়ে কিছু জিনিস নিয়ে এসছে, তো ওকে যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হাতের কাছে যে কটা পেয়েছে নিয়ে এসছে। তো আজকে আপনাদের দেখুন, থাকলে ওখানে থেকে থেকে হয়তো নষ্ট হয়ে যেত, তো বাকি আনতে পারিনি, আলমারিগুলো আনেনি বিকজ চাবি দিয়ে পাঠাইনি। আশেপাশে যেগুলো আমার ড্রেসিং টেবিলে কাবার্স ফাবার্সে ছিল ওগুলো নিয়ে এসছে হাতের কাছে যে কটা পেয়েছে। তো আজকে আপনাদের সঙ্গে আমার কিছু পারফিউমের কালেকশন, সেগুলো শেয়ার করছি, দেখাচ্ছি। এরপরে একদিন চাও আনতে পেরেছি, তার উপর বেস করে কিছু লিপস্টিক চ্যানেল পরেশও দেখাবো কী কী আছে। তো পারফিউমগুলো আমি ভাবছিলাম দু কয়েকদিন ধরে যে আপনাদের দেখাবো, টাইম হচ্ছিলো না, আজকে ভাবলাম হচ্ছে রাইট টাইম দেখাই। তো দেখুন কী কী আছে আমার কাছে। তো দেখুন এটা হচ্ছে ইয়ার্ডলের ইংলিশ ল্যাভেন্ডার, অসাধারণ একটা গন্ধ, ভীষণ ভালো। তো আমি জেনারেলি বক্সগুলো ফেলে রাখি, মানে বক্স দিয়ে রাখি না বিকজ অনেকটা স্পেস নিয়ে নেয়, আর আমি জাস্ট বটলসগুলো রাখি বিকজ ক্যারি করতে খুব সুবিধা হয়, আর এগুলো তো ইউজ করছিলাম তাই জন্য একটু একটু শেষ হয়েছে। তো এটা হচ্ছে ইয়ার্ডলের ইংলিশ ল্যাভেন্ডার, খুব ভালো গন্ধ, এগুলো সবই বাইরে থেকে আনা, রানা যতবারই বাইরে যায় নিয়ে আসে প্লাস অর্ডার করে আনানো হয়। তো এইটাও দেখুন, এটা হচ্ছে ফেরারির রেড। এবার অনেকে বলবে যে এগুলো তো মানে মেন্স পারফিউম, হ্যাঁ আমার এটা একটা অভ্যেস, আমি ছেলেদের পারফিউম লাগাতে খুব ভালোবাসি, মানে আই ডোন্ট নো ওয়াই, আমার ওদের পারফিউম মানে আমি জেনারেলি ছেলেদের পারফিউম বেশি ইউজ করি, আমি ভীষণ ভালো লাগে পারফিউমের গন্ধটা, যেটা টিপিক্যাল মাস পছন্দ, তো আমি ছেলেদের পারফিউমই জেনারেলি বেশি ইউজ করি। তো এটা ফেরারির রেড, এটা একটা কোলন, এটা হচ্ছে আইস, এটাও দুর্ধর্ষ গন্ধ, ভীষণ সুন্দর, একদম জ্যাসমিনের গন্ধ, খুব ফেভারিট আমার, একদম জ্যাসমিনের আর প্রচণ্ড মানে ভীষণ স্ট্রং স্মেল, আমি খুব স্ট্রং পারফিউম পছন্দ করি। তো এটা একটা, এইটা দেখুন ডলচে অ্যান্ড গাবানার, এটাও আমার ভীষণ ফেভারিট, বাট এটা ভীষণ মিষ্টি, মানে এটা খুব অ্যারিস্টোক্রেটিক গন্ধ, তো এটা আমি সবসময় লাগাই না, খুব রেয়ারলি ইউজ করি, মানে খুব একটা ভালো পার্টিতে গেলাম কি একটা বিয়েবাড়ি বা ওরকম, মানে এটা ঠিকঠাক জায়গা হলে এটা লাগাই, এটা সবসময় খুব কম ইউজ করি, ভীষণই কম, মানে খুব রেখে রেখে, খুব ভালো গন্ধ ডলচে অ্যান্ড গাবানার দ্য ওয়ান। তো এই কটাও হাতের কাছে পেয়েছে বলে নিয়ে এসেছে, এবার কিছু বডি স্প্রে ছিল ওর কাছে সামনেই রাখা বাড়িতে আর কি, ওগুলো নিয়ে এসেছে। এটা দেখুন এগুলো খুবই মানে একদম ওয়ান্স মোর, কিন্তু গন্ধটা ভীষণ ভালো, বাট ভেরি চিপ, খুবই কম দাম এবং খুব ভালো গন্ধ এটা, আর ছোটো ভীষণ মানে একদম পার্স সাইজ, তো ক্যারি করতে খুব সুবিধা হয়। তো এটা দুটো ছিল, দুটো নিয়ে এসেছে, এই যে একটা আমার কাছে জোভন মাস্ক আছে ফর ম্যান, আবার জোভন মাস্ক হোয়াইট, ভীষণ দুর্ধর্ষ গন্ধ, এটাও আমার খুব পছন্দ, আমার জোভন মাস্ক অরেঞ্জের যেটা ওটাও আমার খুব পছন্দ, রেড বোধ হয় বুঝতে পারবেন, হ্যাঁ ওটাও আমার খুব পছন্দ, যেটা অরেঞ্জ কালার হয়, ভীষণ সুন্দর গন্ধ, এটাও খুব ভালো। একটা এটা আমার কাছে একটা এটা রয়েছে রোম্যান্টিক, এটা এনচান্টারের, খুব ভালো গন্ধ এটাও, মিষ্টি, আর এটা হচ্ছে এনটাইসিং এনচান্টারের। তো এই কটাও হাতের কাছে পেয়েছি, জাস্ট নিয়ে এসেছে, তো এই কটা হাতের কাছে পেয়েছে নিয়ে এসছে, বাকিগুলো আনতে পারিনি বিকজ আলমারিতে অনেকগুলো রাখা আছে, আমি যেদিন আবার নেক্সট যাবো সেদিনকে নিয়ে আসবো। তো আপাতত আমার কিছুদিন কাজ চলে যাবে ফোনগুলো আর কলেজ ফিগুলো দিয়ে, এরপর একদিন শেয়ার করবো ডেফিনেটলি আপনাদের সঙ্গে আমার নেল পলিশ, ঠিক আছে। তো এখন এই পর্যন্ত, আর আরেকটা কথা তখন বলতে ভুলে গেছিলাম, এটা মৌদিকে বলছি, আবার ব্রেসলেটের কথা পরে মনে পড়েছিল, বাট নেহা ভিডিওটা কমপ্লিট করে ফেলেছিলাম তাই জন্য আর অ্যাড করিনি, সেটা হচ্ছে এগুলো ধুমধাম করে যেখান থেকে সেখান থেকে কিনে পড়াটা ঠিক না, বিকজ অনেক নেগেটিভিটি আসতে পারে, অরিজিনাল ক্রিস্টাল দেখে নেবেন এক নম্বর, আর সেকেন্ডলি যদি অর্ডারও করেন একটু মানে কারোর সঙ্গে একটু ডিসকাস করে, বা যারা ধরুন রেকি করে কী ক্রিস্টালস দিয়ে ডিল করে বা নলেজ আছে একটু জেনে নেবেন, বিকজ আপনার বার্থ ইয়ার নিউমারোলজি করে নিতে পারলে আরও ভালো হয়, নেম আর নম্বর থেকে নিলে বেশি ভালো হয়, বাট আদারওয়াইজ এমনিতে এগুলো ওইভাবে ব্রড ক্যাটাগরিজেই পাওয়া যায়, ফর ক্যারিয়ার, ফর ফিনান্স, ফর হেলথ, ফর ফ্যামিলি, ফর প্রোটেকশন, ফর গ্রাউন্ডিং, ফর রিলিজন, এরমভাবে পাওয়াই যায়, তো সেভাবেই করতে পারে। এটা বলার ছিল, ভুলে গেছিলাম তখন বলতে, তো আরেকবার মনে করে দিলাম। তো ঠিক আছে, এখন একটু এটুকুই, পরে আবার কথা হচ্ছে।